অনেকে দেখি সাব পর সাব করেন, সাব কর সাবের মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার, ভিউজ, লাইক, কমেন্ট এগুলো নিয়ে আসেন। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলে ঘুরে আসব। আমার চ্যানেলে আপনার দাওয়াত রইল। বা অনেকে আছে বিভিন্ন মনীষীর বাক্য দিয়ে, মানে যে যেভাবে পারে, একদম বড় বড় চ্যানেলের ভিডিওগুলোর কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে আসলে বিনোদনের একটা কারখানা বানিয়ে রেখেছে কমেন্ট বক্সটাকে। যে যত লোভনীয় রসাত্মক কমেন্ট করতে পারে, তার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আছে, সে মনে করে যে তার চ্যানেলটা এভাবে প্রমোট হয়ে যাচ্ছে। তো সঠিকভাবে যদি আপনি কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি প্রতিনিয়ত যদি স্প্যামিং কমেন্ট করে যান চ্যানেল প্রমোট করার ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব মার্ক করে রাখবে। ইউটিউব আপনার চ্যানেলটাকে কিন্তু একটা সময় ডাউন করে দিতে পারে। আপনি অনেক ভিডিও আপলোড করবেন কিন্তু চ্যানেল গ্রো করবে না, চ্যানেলটা কিন্তু একটা জায়গায় থেমে যাবে, চ্যানেলটা কিন্তু আটকে থাকবে। এই যে সাবস্ক্রাইব করুন, এ করুন, সে করুন, বিভিন্ন সব জায়গায় আপনি কমেন্টটা করে বেড়াচ্ছেন, একই কমেন্ট আপনি সব ভিডিওতে করতেছেন, চ্যানেল প্রমোশন করার জন্য আপনার চ্যানেলে দাওয়াত দিচ্ছেন সবাইকে দেখা, ভাত খাওয়ার জন্য মাংস দিয়ে, তারপর আপনিও তার বাসায় গিয়ে মাংস দিয়ে ভাত খাবেন, এরকম। তো ইউটিউব কিন্তু খুব সহজে এটা ট্র্যাক করে ফেলতে পারে, ঠিক আছে? তো এই ভুলটা করা যাবে না। এটা যারা করছেন সাব পর সাব, এটার মাধ্যমে কিন্তু আপনি নিজের ক্ষতি করছেন। কারণ আপনার চ্যানেলটা আপনি যদি এখানে প্রফেশনালি কাজ করতে চান, ইউটিউব প্ল্যাটফর্মটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, এমনকি ইউটিউব থেকে টাকা ইনকাম করার যদি একটা মানসিকতা আপনার ভেতর থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সতর্কভাবে কাজ করতে হবে, যাতে করে আপনার চ্যানেলটা টিকে থাকে, আপনার চ্যানেলটা সেফ মোডে থাকে। যদি আপনি এখান থেকে ক্যারিয়ার গড়তে চান, এখান থেকে যদি আপনি টাকা ইনকাম করার চিন্তা থাকে, বা এখান থেকে যদি আপনি একটা ফেস ভ্যালু তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে, ইউটিউব যেগুলো নিষেধ করেছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এখন সাপোর্ট সাব করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। আপনি একটা সময় ভিডিও আপলোড করবেন, ভিডিওতে ভিউজ আসবে না, সাপোর্ট সাবের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি ভিউজ নিয়ে আসতেছেন, ভিডিও দেখে কয়েন সংগ্রহ করেন, সেই কয়েনগুলো দিয়ে আবার আপনি ভিউজ নিয়ে আসেন চ্যানেলে। আপনি হয়তো ভাবছেন যে এভাবে হয়তো আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনি 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসলেন চ্যানেলে, এভাবে সাপোর্ট সাব করে, বিভিন্ন মেসেঞ্জারে লিঙ্ক শেয়ার করে, কাউকে ইনভাইট করে, এক্সচেঞ্জ করে আপনি নিয়ে আসলেন সাবস্ক্রাইবারগুলো। এখন এই 1000 সাবস্ক্রাইবার যদি আপনার ভিডিওগুলো না দেখে, তাহলে এই সাবস্ক্রাইবারগুলোর আপনার কী কাজে আসবে? আমি বাদ দিলাম, আমি ধরে নিলাম যে 1000 সাবস্ক্রাইবার আপনি নিলেন, চ্যানেলটি মনিটাইজও হলো, 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে, কোনো না কোনোভাবে করে ফেলছেন মানুষকে ইনভাইট করে, এমনকি ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে। তুমি আমার ভিডিও 5 মিনিট দেখো, আমি তোমার ভিডিও 5 মিনিট দেখবো, এভাবে করে 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 বিভিন্ন গ্রুপ আছে, ওরা কী করে, ভিডিও লিঙ্ক শেয়ার করলে এভাবে কমপ্লিট করে দেয়, টাকা দিয়ে অনেকে করে এভাবে। আচ্ছা, আমি ধরে নিলাম আপনি চ্যানেলটা মনিটাইজ করলেন। এখন মনিটাইজ হওয়ার পর আপনি ভিডিও আপলোড করার পর তারা কি আপনার ভিডিওটা দেখবে? কারণ এখানে কিন্তু একটা স্বার্থ জড়িত, তারা কিন্তু আপনার ভিডিওগুলো মন থেকে দেখার জন্য কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখেনি, সাবস্ক্রাইব করেনি, ভিউজ দেয় নাই। এখানে তাদের সাথে আপনার একটা কন্ট্রাক্ট ছিল, সে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তারা কিন্তু আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে, ইভেন আপনার নতুন কোনো ভিডিও তারা দেখবে না। তখন ইউটিউব ভাববে কি, এতগুলো সাবস্ক্রাইবারগুলো নিচ্ছে ফেক সাবস্ক্রাইবার, নোটিফিকেশান পাঠাচ্ছি সেখান থেকে 1% দেখতেছে না, নোটিফিকেশান যাচ্ছে কিন্তু এভাবে প্রতিনিয়ত রিজেক্ট করে দিচ্ছে সাবস্ক্রাইবাররা, ভিডিওতে ক্লিক করছে না। তখন ইউটিউব এই সাবস্ক্রাইবারগুলোকে একটা সময় ডেড সাবস্ক্রাইবার হিসেবে বিবেচনা করে আপনার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইবারগুলোকে বাদ করে দিবে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাপোর্ট সাব যদি আমরা না করি, আমরা যারা নতুনভাবে কাজ করি, ভুল হওয়াটা স্বাভাবিক, আমি নিজেও করেছি এ ভুল। একটা সময় মানুষ শিখে যায়, শিখে গেলে কিন্তু আরেকজনকে শেখানো যায়। আমরা প্রতিনিয়ত শিখছি, আমি এখনও কিছু পারি না, আমি আপনাদের কাছে স্বীকার করছি কিছুই পারি না, কিন্তু শেখার চেষ্টা করছি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য সাপোর্ট সাব করার মাধ্যমে আপনার চ্যানেলটাকে আপনি বিপদে ফেলবেন না, আপনার চ্যানেলটাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন না। আপনার চ্যানেলে যদি দীর্ঘদিন কাজ করার ইচ্ছা থাকে, চ্যানেলটা থেকে যদি ইনকাম করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি সাপোর্ট সাব না করে আপনি ইউটিউবে সুন্দরভাবে ভিডিও আপলোড করে যান,
স্প্যামিং না করে নিয়মকানুনগুলো ভালোভাবে জানুন। আমার আরেকটা চ্যানেল আছে ট্যাক কল, সেই চ্যানেলে কিন্তু আমি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইন ডিটেল ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।